কারো দ্বন্দ্ব হলে কেটে নেয়া হয় কান এমন কি ভারতেও চলে এমন জঘন্য অপরাধ রাজধানীর পল্লবীতে এমনই ত্রাসের জন্ম দিয়েছে একটি সন্ত্রাসী গ্রুপ এমন কর্মকাণ্ডের জন্য তাদের নাম হয়েছে কান গ্রুপ মূল হোতা সহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে মূলত রাজনৈতিক নেতার ছত্র সব গ্রুপের জন্ম আর যে কোনো অপরাধ করতে ভাড়ায় ব্যবহার করা হয় তাদেরকে রাজধানীর পল্লবী সেখানকার কানকাটা গ্রুপের নির্যাতনের দৃশ্য কয়েকজন মিলে মারধর করছে এক কিশোরকে এই গ্রুপের সদস্যরা চিন্তায় মাদক ব্যবসা ও ডাকাতি সহ নানা অপরাধে যুক্ত পাশাপাশি জমি দখলে ভাড়ায় সন্ত্রাসী হিসেবে কাজ করে তারা পল্লবীতে গত তিন মাসে অন্তত ছয়জনের জনের কান কেটেছে এই গ্রুপের সদস্যরা এক ভুক্তভোগী জানান কোনো দ্বন্দ্ব ছাড়াই তার বন্ধুকে না পেয়ে কান কেটে নেয় এই সন্ত্রাসীরা হামলা করে এবং দাসা শরীর যে ছিল রাতে চাবাডি ছিল চাবাড়িতে আমার মাথায় পিসে কোপ দেয় আর হানির যে ছিল ও আমার কান পাশে পৌঁছ দেয় কী কারণ আমার সে আমার আমার জানা মতে আমার ওদের সাথে কোনো শ্রতুতম নাই ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনজনকে গ্রেফতারের পর দলের প্রধান ঢাসা শরীফ জানিয়েছে বেশ কিছু তথ্য তাদের দলে রয়েছে ১৩ সদস্য মাঠে নেতৃত্ব দেয় ঢাসা শরীফ ও তুহিন আর তাদের মদতদাতা শহিদুল ও পিন্টু ঢাসা শরীফ ও তুহিন মিয়া পল্লবীতে আলোচিত শাহিনুদ্দিন হত্যা মামলারও আসামি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন জানান এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এমন জঘন্য কাণ্ড ঘটাচ্ছে গ্রুপটি তখন স্বাভাবিকভাবে প্রতিভা আরেকটা পক্ষ যখন বাধার সৃষ্টি করেছে তখন সেখানে মানে তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য তারা কান কাটে এদের উদ্দেশ্য হলো যে কানটা কেটে দিয়ে ওদের ভীত সন্ত্রস্ত করে ঘোরে মামলা তো যেহেতু প্রাথমিক তদন্ত পর্যায়ে আছে এরপর পুলিশ জানায় বিচ্ছিন্ন অপরাধ করা আসামিরা মিলে গত কয়েক মাস ধরে গড়ে তুলেছে এই কান কাটা গ্রুপ ক্ষেত্রে একজনের বয়সে কিন্তু তেইশ চব্বিশের নিচে না তাহলে কিশোরের মাসুদা লাবনী নিউজ টোয়েন্টি ঢাকা